ফুটবল টিউবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে যদি চলে আসি উদান্ত সিং এর কথায়, উদান্ত সিংকে কিন্তু সাইন করাতে চাই মানে চলেছে এফসি গোয়া। দীর্ঘ 9 বছরের জার্নি শেষ করে উদান্ত সিং কিন্তু বেঙ্গালুরু এফসি ছাড়তে চলেছে। উদান্ত সিং কিন্তু রাইট উইঙ্গে বেঙ্গালুরুতে দীর্ঘদিন দারুণ পারফরমেন্স করেছে এবং লাস্টের কয়েকটা বছর কিন্তু উদান্তার পারফরমেন্সের গ্রাফ ধীরে ধীরে কমেছে, নিচের দিকে কমেছে। তো সেই জায়গায় উদান্তা গোয়াতে সাইন করছে। দেখা যাক গোয়া টিমে উদান্তা নিজের পুরানো ফর্ম ধরে ফিরিয়ে আনতে পারে কিনা, ধরে রাখতে পারে কিনা। এবং উদান্তা যদি নিজের পুরনো ফর্ম ফিরে পায়, ইন্ডিয়া ন্যাশনাল টিমে কিন্তু সেও নিজের জায়গা ফিরে পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এবার যদি চলে আসি কেরালা ব্লাস্টার্সের বেশ কিছু আপডেটে, তো প্রথমেই কেরালা ব্লাস্টার্সের একটা স্ট্রাইকারকে নিয়ে আপডেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যালভারো ভাস্কেস। অ্যালভারো ভাস্কেসকে কিন্তু কেরালা ব্লাস্টার্স চাইছে। কেরালা ব্লাস্টার্স কিন্তু অ্যালভারো ভাস্কেসের সাথে কথাবার্তা এগোচ্ছে, এরকম একটা লিঙ্ক আপের খবর কিন্তু উঠে আসছে। আর একটা স্ট্রাইকার, সেটা হচ্ছে ডনি রোমেরো, এই দুজনের সাথেই কিন্তু কেরালা ব্লাস্টার্সের কথাবার্তা চলছে, এরকম কিন্তু খবর উঠে আসছে। এবার কেরালা এতগুলো স্ট্রাইকারকে নিয়ে করবেটা কি? তাদের কাছে ডিমিট্রিয়স ডায়মন্ডাকোস আছে, জোসুয়া সয়টেরিও চলে এসছে, এর আগেই বলেছি যে আবার অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু অ্যাড্রিয়ান লুনা আছে, এই তিনজন রয়েছে। সেখানে আর একটা স্ট্রাইকার যদিও আসতে পারে, কিন্তু দুটো স্ট্রাইকার কখনোই না। ডনি রোমেরো এবং অ্যালভারো ভাস্কেস, এই দুজনের মধ্যে হয়তো একজন আসলেও আসতে পারে। এবং যেটা আমার পার্সোনাল মতামত, যেরকম আপডেট আমি ডনি রোমেরোর ব্যাপারে পাচ্ছি, হয়তো সেই স্ট্রাইকারটা, সেই ডেডলি স্ট্রাইকারটা ডনি রোমেরো হবে, যে কিন্তু বলিভিয়ান প্রিমিয়ার লিগের টপ ডিভিশন ক্লাব অলওয়েজ রেডিতে খেলছে। অ্যালভারো ভাস্কেসের পারফরমেন্স কিন্তু গত বছর অনেকটা ডাউন হয়েছে এফসি গোয়াতে গিয়ে, তো সেই জায়গায় হয়তো অ্যালভারো ভাস্কেস না আসলেও আসতে পারে। এবার যদি চলে আসে কেরালার আরেকটি আপডেট, সেটা হচ্ছে ইভান কালুজ নেই, যে কিন্তু কেরালার একটি ফ্যান ফেভারিট ফুটবলার। আগের বছর, গত বছর সে ইউক্রেনের ক্লাব থেকে এখানে লোনে এসেছিল এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু ইভান কালুজ নেই কি এবারে তার লোন শেষ হয়ে যাওয়ার পর চলে যেতে হবে, এরকমই কিন্তু খবর শোনা যাচ্ছিল। কিন্তু এখন যেটা উঠে আসছে আপডেট, যে ইভান কালুজ নেই কিন্তু ফের একটা বছর কেরালায় খেলতে পারে, এবং যেটা মনে হচ্ছে সেটা লোনেই আসবে, কারণ 2025 সাল অবধি সে কিন্তু ইউক্রেনের ক্লাবে কন্ট্রাক্টেড। তো যদি লোনেও অন্তত ইভান কালুজ নেই কি আনতে পারে কেরালা, তাহলে কিন্তু কেরালার একটা হিউজ সাইনিং হবে, কারণ ইভান কালুজ নেই যে পারফরমেন্স, সেটা ইন্ডিয়ান লেভেলে অন্তত একটা হিউজ হিউজ ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এই ছিল কেরালা ব্লাস্টার্সের আপডেট। এবার যদি চলে আসি আরেকটি আপডেট, সেটা হচ্ছে কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে হিতেশ শর্মার সাথে, এবং কথাবার্তা কিন্তু অনেক দূর অবধি এগিয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু একটি অ্যাটাকিং মিডফিল্ডার চাইছে, যে কিন্তু বক্স টু বক্স খেলতে পারে, এবং সেটা ইন্ডিয়ান মিডফিল্ডার অবশ্যই। তো সেই জায়গায় হিতেশ শর্মা কিন্তু ভালোভাবেই ফিট হতে পারে। হিতেশ শর্মা হায়দ্রাবাদে কিন্তু গত বছর অতটাও গেম টাইম পায়নি, তো হিতেশ শর্মা ইস্টবেঙ্গলে আসে কিনা সেটা তো সময় বলবে, কিন্তু যদি আসে সে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে ইস্টবেঙ্গলের খেলায়, সেটা আপনাদের কী মনে হয় নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।